আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। প্রিয় বন্ধুরা, আজকে নতুন একটি সেটিংস নিয়ে আজকে আলোচনা করব, অবশ্যই আপনাদের অনেক কাজে আসবে। আমরা সবাই ফেসবুক ব্যবহার করে থাকি। ফেসবুক যখন আমরা ব্যবহার করি তখন অবশ্যই আমরা মেসেঞ্জার ব্যবহার করি, কারণ বন্ধুদের সাথে চ্যাট করার জন্য এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা শেয়ার করার জন্য আমরা ফেসবুক ব্যবহার করে থাকি। তো ফেসবুক ব্যবহার করার পর আমরা অবশ্যই মেসেঞ্জার ব্যবহার করি। সেই মেসেঞ্জারে যে আপনাকে বিরক্ত করবে তাকে আগে এক সময় আমরা ব্লক করে রাখতাম, কিন্তু ব্লক করার পরও বোঝা যেত যে সে অনলাইনে আছে কি না। তো সে অনলাইনে থাকবে কি না থাকবে সে বিষয়ে আজকে আলোচনা করব, এবং আমি যাকে ব্লক করব কিন্তু সে আমাকে দেখবে অনলাইনে আমি আছি। কিন্তু ফেসবুক মেসেঞ্জার কর্তৃপক্ষ নতুন আরেকটি সেটিংস নিয়ে আসছে, যে সেটিংসের মাধ্যমে আমি যদি তাকে ব্লক করে দেই বা রেস্ট্রিকশন করে দেই তাহলে আমাকে সে অনলাইনে দেখবে না, কিন্তু সে মেসেজ দিলে আমি দেখব। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সে বিষয় দেখতে হলে অবশ্যই আমরা এখানে যদি আমরা সেই নেটকিন অ্যান্টিলস্ট আছে সে তাকে যদি আমরা ব্লক করে দিই তাহলে সে আমাকে অনলাইনে দেখবে, কিন্তু সে মেসেজ দিলে আমি সেটা পাবো না, আমিও মেসেজ দিলে সে যা পাবে না। কিন্তু এই যে রেস্ট্রিকশন আছে, সেই রেস্ট্রিকশন যদি আমি করে দেই তাকে, আমি অলরেডি রেস্ট্রিক্টেড করে দিয়েছি, সে রেস্ট্রিক্টেড করে দিলে সে আমাকে অনলাইনে দেখবে না, যদি আমি যত অনলাইনে থাকি না কেন সে আমাকে অনলাইনে দেখবে না। কিন্তু আমি সে যদি আমাকে SMS করে তাহলে আমি সেটা দেখতে পাবো। সেটা দেখতে হলে আপনি যেতে হবে সেই আপনার অ্যাকাউন্টের একদম নিচে প্রাইভেসিতে গিয়ে দেখতে পারবেন, সেই 3 নম্বরে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টে গিয়ে আপনি সেই নেটকিন অ্যান্টিলিস্টে বা আপনি যাকে রেস্ট্রিক্ট করে দেবে তার আইডিতে এরকম যাবেন, কিন্তু সে যদি মেসেজ দেয় এখানে শো করবে। তারপরে থাকে যদি আপনি আনরেস্ট্রিক্টেড করতে চান, আগের জায়গায় নিয়ে আসতে চান, তাহলে আপনি আনরেস্ট্রিক্টেড করে দিতে পারেন, সে আগের জায়গায় চলে আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।